শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিও টিউটোরিয়ালে এসে আপনাদের সাথে আলোচনা করব আমি ইএস সিক্স মাল্টি ডাইমেনশনাল এরে নিয়ে তো মাল্টি ডাইমেনশনাল এরের যে বিষয়টি এই বিষয়টি খুবই সহজ একটা বিষয় ধরুন আপনার কাছে তিনটি এরে আছে একটি এরের নাম হচ্ছে ওয়ান একটি আরের নাম টু একটি এরের নাম হচ্ছে থ্রি এখন আপনি চাচ্ছেন যে এই তিনটি এরে নিয়ে আপনি টোটালি আর একটা এরে করবেন তো এই যে তিনটি অ্যারে যোগ করে আপনি টোটালি আর একটা এরে করলেন তখন এই যে টোটালি যে অ্যারেটা হলো এই অ্যারেটাকে বলা হচ্ছে মাল্টিডাইমেনশনাল অ্যারে অর্থাৎ অ্যারের মধ্যে অ্যারে অর্থাৎ একটা এরের মধ্যে যখন অনেকগুলো এরের সমাবেশ ঘটে তখন সেই অ্যারেটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল এরে খুব সহজ একটা বিষয় চলুন এই বিষয়টা আমরা প্র্যাকটিস করি ধরুন এখানে আমি একটা অ্যারে নিয়ে নিলাম এই অ্যারের নাম দিয়ে দিচ্ছি আমি হচ্ছে বাংলাদেশ ওকে বাংলাদেশ এখন এই যে বাংলাদেশ নামে যে এরেটা আমি নিয়েছি এই এরের ভিতরে সাপোজ আমি এখানে রেখে দিয়েছি ঢাকা তারপরে রেখে দিয়েছি হচ্ছে আমি এখানে রংপুর ওকে তারপরে সাপোজ আমি এখানে রেখে দিয়েছি চিটাগং এরপর আমি আরেকটা এরে নিয়েছি এই এরের নাম দিয়ে দিয়েছি আমি সাপোজ ধরুন ইন্ডিয়া 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 এর ভিতরে আমি রেখে দিয়েছি মুম্বাই তারপরে রেখে দিয়েছি এখানে আমি চেন্নাই তারপরে এখানে রেখে দিয়েছি আমি কলকাতা দেন এখানে আসুন ধরুন আর একটা নিয়েছি আমি এই এয়ারের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি চায়না এখন এই চায়না যে এয়ারে এই এয়ারের ভেতরে আমি কিছু ভ্যালু রেখে দিচ্ছি ধরুন এই এয়ারের ভেতরে আমি রেখে দিলাম হচ্ছে উহান তারপরে রেখে দিলাম হচ্ছে সাংহাই হুম তারপরে এখানে রেখে দিলাম হচ্ছে আমি হংকং এখন আমি চাচ্ছি যে এই যে তিনটা অ্যারে আমি নিয়েছি এই তিনটা অ্যারেকে যোগ করে আমি একটা টোটাল এরে বানাবো তো যখনই এই তিনটা অ্যারেকে যোগ করে বা তিনটা অ্যারেকে ইনক্লুড করে আমি নতুন একটা এরে বানাবো তখন ওই অ্যারেটাকে বলবো হচ্ছে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো এখানে আমি নতুন একটা অ্যারে বানাচ্ছি এই অ্যারের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে এশিয়া তে দেন এই যে এশিয়া আমার অ্যারে এই অ্যারের ভেতরে আমি এখন বাংলাদেশকেও রাখতে চাই তারপরে এর ভেতরে আমি ইন্ডিয়াকেও রাখতে চাই দেন এর ভেতরে আমি চায়নাকেও রাখতে চাই সবগুলোকে রাখতে চাই তো এখানে বাংলাদেশ ইন্ডিয়া চায়না এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল এরে কিন্তু এগুলোকে নিয়ে এই যে খিচুড়ি যেটা হলো আমার বা সমাবেশটা যেটা হলো এই সমাবেশটাকে বলবো হচ্ছে আমরা মাল্টি ডাইমেনশনাল এরে এখন মাল্টি ডাইমেনশনাল এরে থেকে আমরা ডাটা বের করবো কীভাবে ধরুন এখান থেকে আমি যেতে চাই ঢাকার কাছে তাহলে ঢাকার কাছে যেতে গেলে প্রথমে আমাকে বাংলাদেশের কাছে যেতে হবে দেন ঢাকার কাছে যেতে হবে ধরুন এখান থেকে আমি কলকাতা যেতে চাই তাহলে প্রথমে আমাকে ইন্ডিয়ার কাছে পৌঁছাতে হবে দেন কলকাতার কাছে পৌঁছাতে হবে ধরুন আমি কলকাতা কনসুলে প্রিন্ট করব এখানে তাহলে কনসুল লগ আমি দিয়ে দিলাম কনসুল লগে আমি কাকে প্রিন্ট করবো কলকাতাকে প্রিন্ট করব তাহলে কলকাতাকে যাওয়ার আগে আমাকে প্রথমে এশিয়ার কাছে যেতে হবে প্রথমে এশিয়ার কাছে যেতে হবে এশিয়ার কাছ থেকে যেতে হবে আমাকে ইন্ডিয়ার কাছে তাহলে এশিয়া থেকে যাব আমরা ইন্ডিয়া ইন্ডিয়া কত নম্বর ইন্ডেক্সে আছে ইন্ডিয়া এক নম্বর ইন্ডেক্সে আছে তাহলে এশিয়া থেকে চলে গেলাম হচ্ছে আমরা ইন্ডিয়ার কাছে দেন ইন্ডিয়া থেকে আবার আমরা যাব কোথায় এই ইন্ডিয়া থেকে যাব কোথায় আমরা কলকাতায় কলকাতা আবার এই ইন্ডিয়ার কত নম্বর ইন্ডেক্সে আছে জিরো ওয়ান টু দুই নম্বর ইন্ডেক্সে আছে তাহলে এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রথমে আমরা এশিয়া এরতে গেলাম এশিয়া এরে থেকে ওই ইয়ারের আইটেম ইন্ডিয়ার কাছে গিয়েছি দেন ইন্ডিয়া থেকে আবার ইন্ডিয়ার একটা আইটেম কলকাতা সেই কলকাতাতে গিয়েছি এখন যদি আমরা কনসুলে এটাকে আমরা যদি আউটপুট আকারে দেখি আমি এটাকে আউটপুট আকারে দিচ্ছি নর্ড মেইন ডট জেস দেন হিট ইন্ডার খেয়াল করে দেখুন চলে আসলো কলকাতা তো এই যে একটা এরের ভিতরে আরেকটা এরে তার ভিতরে আবার আর আরে তার ভিতরে আবার আরেকটা এ আরে এই যে এরের যে নেস্টিং এই এরের নেস্টিংয়ের বিষয়টাকে বলা হচ্ছে মূলত মাল্টি ডাইমেনশনাল অ্যারে একদম সহজ ভাষায় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে